আমরা হয়তো জান দিতে পারি, তবে আমরা এই আজকে কান্দে গেছি রাজধানীর পুরান ঢাকার কামরাঙ্গীরচর এলাকায় গত 6 দিন ধরে গ্যাস সরবরাহ বন্ধ থাকায় মানববন্ধন এবং বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী। এই ঘটনায় তিতাস গ্যাসের ব্যবস্থাপনা পরিচালকের পদত্যাগ দাবি করেছেন বিক্ষোভকারীরা। আমাদের মৌলিক অধিকার হরণ করতেছে এই তিতাস গ্যাসের এমডি, তার পদত্যাগ চাই এবং তার শাস্তি চাই। সোমবার সকাল 11:30 কামরাঙ্গীরচরের পূর্ব রসুলপুর 2 নং ব্রিজ রোডে এই বিক্ষোভ মিছিল করেন ভুক্তভোগী এলাকাবাসী। যারা যে অবৈধ গ্যাস তাগো লাইনগুলো কাটিয়ে দেও আর যাগো বৈধ তাগো না থাক, আর প্রধানমন্ত্রীর কাছে হাত জোর করে অনুরোধ করছি আমি, সে প্রধানমন্ত্রী সে মার সমান, সে আমি গরিবের বাঁচাও। এত অবৈধ লাইন কিভাবে আসে, সম্পৃক্ততা না থাকলে কিভাবে আসে? তারা মাস পর টাকা নিয়ে যায় অবৈধ গ্যাস আলাদা কাছ থেকে, এই দায়টা কেন সাধারণ ভোক্তাদের উপর চাপাই দিবে? যারা প্রকৃত গ্যাস বিল দেয় তাদের উপর চাপাই দেওয়া হয়েছে পুরো সম্পূর্ণ। তিতাস গ্যাসের এমডির পদত্যাগ চাই এবং দুষ্কৃতি এবং যা সমস্ত দুর্নীতিবাজ কর্মচারী আছে তাদের অবসরণ চাই। তারাই এই কাজটা করেছে, আমাদের মৌলিক অধিকার হরণ করতেছে এই তিতাস গ্যাসের এমডি, তার পদত্যাগ চাই এবং তার শাস্তি চাই। প্রধানমন্ত্রীর কাছে আমাদের বিশেষ অনুরোধ, তিনি যেন এর ব্যবস্থা নেয়, তিনি যেন এর উপর হস্তক্ষেপ করেন।